আসসালামু আলাইকুম, মন বুটিকে আপনাকে স্বাগতম। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা দেখাবো কিভাবে হাতা জয়েন্ট করতে হয়। হ্যাঁ, আমাদের এই হাতার মুখটা আছে হলো পাঁচ। হ্যাঁ, তাহলে এই যে পাঁচ করে আমরা মাপ দিলাম, দেওয়ার পরে আমরা এই হাতাটা আগে পুরোটা সেলাই দিলাম। এসে আমরা কী করবো, বগলটা মেপে নেব। ঠিক আছে, এই যে বগলটা মেপে নেব, এই দেখেন বগলটা এইভাবে মেপে নেব। ঠিক আছে, মেপে নেব। মেপে নিয়ে আমাদের হাতা লাগানো শেষ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা হাতাটা মাপ দেব, এই যে। ঠিক আছে, মাপ দেওয়ার পরে এই যে দেখেন, এই যে উপরে তালপাটটা দেখছেন, এই যে তালপাট, এই তালপাটের সাথে এই তালপাটটা মিলে যাবে। এই যে এটার সাথে এটা মিলে যাবে। ঠিক আছে, এই এটা ছোট তালপাট আর এই তালপাট মিলে যাবে। ঠিক আছে, এইভাবে মিলে যাবে। তাহলে এবার আমরা কী করব, এই যে হাতার বগলটা ঠিক এই চিহ্নটাই আমরা এভাবে ধরবো। ঠিক আছে, এভাবে ধরবো, ধরে এভাবে দিয়ে দেখান, এইভাবে এই যে এইভাবে আমরা এটা ভেঙে দেবো। হ্যাঁ, এভাবে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পরে এভাবে, আর আমরা এই নিচের অংশটা, এই যে নিচের অংশটা, এটাও আমরা ভেঙে দেবো। ঠিক আছে, ভেঙে দেবো, দিয়ে নিচের অংশটা ভেঙে দিয়ে সেলাই দিয়ে দেবো। ঠিক আছে, আমরা সবসময় এই সেলাইটা 1/4 কাপড় রেখে আমরা সেলাই করব। ঠিক আছে, এবার এই এই যে সেলাইটা আমরা ব্যাক পার্টের দিকে দিয়ে দেবো, ব্যাক পার্টের দিকে দিয়ে দেবো। ঠিক আছে, সেলাইটা আমরা কী করবো, ব্যাক পার্টের দিকে দিয়ে দেবো। আর এই যে চিহ্ন, শোল্ডারের চিহ্নর সাথে মিলে গেল এটা। ঠিক আছে, এটা মিললো, হাতার চিহ্নটা মিলে গেল। এই আর একটা সেলাই দেবো আমরা। হ্যাঁ, এরপরে আমরা কী করবো, এটা এভাবে সোজা করে ফেলব, সোজা করে এইভাবে নোক মেরে নেব। ঠিক আছে, এইভাবে নোক মেরে নেব। এই এই যে ভিতরের কাপড়টা আমরা হাতার দিকে রেখে তারপর নোক মারব। ঠিক আছে, এইভাবে নোক মেরে নেব। তো এই হচ্ছে হাতা লাগানো, এই যে এইভাবে হাতা লাগালেই জিনিসটা সুন্দর হয়ে যাবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।